আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ইউনিক অ্যাপ্লিকেশন শেয়ার করব, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন আপনাদের ফেসবুকের পোস্টে কে কে বেশি লাইক কমেন্ট করে এবং আপনি কাদের পোস্টে বেশি লাইক কমেন্ট করেন এবং কে আপনাকে আনফ্রেন্ড করেছে ও আপনার ফ্রেন্ড লিস্টের বন্ধুদের মধ্যে কে আজকে সবচেয়ে বেশি পোস্ট করেছে। সব কিছুই কিন্তু একদম প্র্যাকটিক্যালি দেখে নিতে পারবেন ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে এইখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ওয়েলকাম ভিউয়ার্স, তো চলুন দেখে নেই কি সেই ইউনিক অ্যাপ্লিকেশন, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার ফটোতে কে বেশি লাইক করেছে এবং আপনার ফটোতে কে বেশি কমেন্ট করেছে এবং আপনার প্রোফাইল পিকচার কে বেশি দেখেছে এবং আপনার প্রোফাইল কে সর্বোচ্চ ভিজিট করে, আপনার ভিডিওতে কে সর্বোচ্চ বেশি লাইক করেছে এবং আপনার সাথে কে সর্বোচ্চ চ্যাট করেছে, আরও অনেক কিছু দেখে নিতে পারবেন। মানে ফেসবুকের অল অ্যাক্টিভিটিস এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই অ্যাপ্লিকেশানটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশান। আর আজকের এই ভিডিওর ফুল ক্রেডিট মোহাম্মদ বাদশা মোল্লা ভাই, লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে। তো ফার্স্ট অফ অল আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করব। তো এইখান থেকে আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলাম, জাস্ট একটু ওয়েট, লোডিং নিচ্ছে। তো এখানে অবশ্যই আপনারা একটু ওয়েট করবেন। তো আপনাদের সামনে কিন্তু ফেসবুক আইডি লগ ইন করার অপশন চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা নিঃসন্দেহে আপনাদের রিয়েল ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যাই হবে না। তো এখান থেকে আমি আমার রিয়েল ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশানটিতে আপনাদের ফেসবুক আইডি লগ ইন করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো হবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো এই যে দেখুন, এখানে যে অপশনটা রয়েছে প্রথমে, এখানে লেখা রয়েছে নিউ ফ্রেন্ডস লস্ট ফ্রেন্ডস, মানে এটা হচ্ছে আপনি নতুন করে কাউকে অ্যাড করেছেন কিনা এবং আপনি নতুন করে কাউকে রিসেন্টলি আনফ্রেন্ড করেছেন কিনা, এটা কিন্তু এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। ওকে, তারপরে এই যে দেখুন, এখানে স্টোরিজ, মানে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টের বন্ধুরা কে কে কোন স্টোরিজ দিয়েছে, এখান থেকে কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই, জাস্ট একটু ওয়েট, লোডিং নিচ্ছে। তো এই যে দেখুন, এখানে আমার ফ্রেন্ড লিস্টের কে কে কোন স্টোরিজ দিয়েছে সব কিছু কিন্তু এখান থেকে আমি দেখে নিতে পারবো। তো এখান থেকে জাস্ট আমি ক্লিক করলাম, জাস্ট একটু ওয়েট। তো এই যে দেখুন, এই যে শেখ দুলাল, উনি কিন্তু একটা স্টোরিজ দিয়েছিল, এই স্টোরিজটা কিন্তু আমি শো করি নাই। ওকে বন্ধুরা, এই যে দেখুন, এখানে লেখা রয়েছে টপ পোস্ট টুডে, মানে আজকের এই দিনে আপনাদের টাইমলাইনে কোন পোস্ট সবচেয়ে টপ হয়েছে এইখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবেন। তারপরে এই যে এখানে দেখুন নিউ ফ্রেন্ডস পোস্ট টুডে, মানে আপনার ফেসবুকে যে সব নিউ ফ্রেন্ডস রয়েছে তারা কি আজকে পোস্ট করেছে, এটা কিন্তু খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে এই যে এখানে দেখুন হু ভিউ ইউর স্টোরিজ মোস্ট, মানে আপনার স্টোরি কে সর্বোচ্চ দেখে। তো বন্ধুরা, এই যে দেখুন, এখানে আরেকটা অপশন রয়েছে হু লাইক ইউর পোস্ট মোস্ট, মানে আমার পোস্টে কে সর্বোচ্চ লাইক করে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কে আমার পোস্টে সর্বোচ্চ লাইক করে। তো এই যে দেখুন এমডি রিয়াদ, সে কিন্তু আমার পোস্টে সর্বোচ্চ লাইক করে, যার কারণে কিন্তু তার নাম এক নাম্বারে শো করছে, মানে সবার উপরে শো করছে। তারপরে এখানে দেখুন পর্যায়ক্রমে কিন্তু আরও অনেকে রয়েছে যারা আমার পোস্টে সর্বোচ্চ লাইক করে। তো আমি ব্যাক বাটনে প্রেস করব। তারপরে এখানে দেখুন হু কমেন্ট অন ইউর পোস্ট মোস্ট, মানে আমার পোস্টে সর্বোচ্চ কে কমেন্ট করে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কে সেই সৌভাগ্যবান ব্যক্তি, জাস্ট একটু ওয়েট। এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা স্টেপে লোডিং নেবে, মানে প্রত্যেকটা অপশনে যখন ঢুকবেন তখন কিন্তু লোডিং নেবে। তো অবশ্যই আপনাদেরকে একটু ওয়েট করতে হবে ধৈর্য সহকারে, কারণ সার্চিং হতে কিন্তু অনেক সময় লাগে। তো এই যে দেখুন, এখানে কিন্তু সবার উপরে একজনের নাম চলে আসছে, জাস্ট একটু ওয়েট।
সার্চিং হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কে আমার পোস্টে সর্বোচ্চ কমেন্ট করে। ওকে, তো এখানে কিন্তু 96% হয়ে গেছে, জাস্ট একটু ওয়েট। তো এই যে দেখুন, এখানে কিন্তু এই যে দেখাচ্ছে শেখ সজীব, সে কিন্তু আমার পোস্টে সর্বোচ্চ কমেন্ট করে, যার কারণে কিন্তু তার নাম সবার উপরে শো করছে। তো এখান থেকে আমি ব্যাক বাটনে প্রেস করব, জাস্ট একটু ওয়েট। তারপরে বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলোর কাজ আপনারা অবশ্যই দেখে নেবেন, সবগুলোর কাজ দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরে এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে, প্রোফাইল পিকচার ভিউয়ার, মানে আমার প্রোফাইল পিকচারে সর্বোচ্চ কে ভিজিট করেছে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট, আমি এখানে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এই যে দেখুন এইখানে যারা রয়েছে ওনারা সর্বোচ্চ আমার প্রোফাইল পিকচার ভিজিট করেছে। তো এই যে দেখুন, এখানে কিন্তু লেখা রয়েছে 1.3K, তার মানে 1300 জন লোক আমার প্রোফাইল পিকচার ভিউ করেছে। ওকে, তো আমি ব্যাক বাটনে প্রেস করব। তো বন্ধুরা, এখান থেকে সবগুলো অপশন অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আমি আরেকটা ইউনিক অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখুন, হু চ্যাট ইউ উইথ মোস্ট, মানে আমার সাথে কে সর্বোচ্চ ফেসবুকে চ্যাট করেছে। তো জাস্ট একটু ওয়েট, আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে দিলাম, ও মাই গডনেস। তো এই যে দেখুন, MD আফজাল হোসেন, উনি সেই সৌভাগ্যবান ব্যক্তি যার সাথে আমি সর্বোচ্চ চ্যাট করেছি। তো এই যে দেখুন, এখানে কিন্তু 2363টা মেসেজ করেছি, তো বুঝতেই পারছেন। তারপরে এখানে দেখুন দ্বিতীয়তে যে রয়েছে সে হচ্ছে MD রিয়াদ। ওকে, তারপরে এখানে দেখুন MK মাহবুব কাজী, তার সাথে কিন্তু আমি সর্বোচ্চ মেসেজ করেছি। তারপরে এখানে দেখুন জয় দে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন প্রিন্স শাহিদ, তারপরে এখানে দেখুন আমাদের সবার প্রিয় মোহাম্মদ বাদশা মোল্লা ভাই, ওনার সাথেও কিন্তু আমি এই যে দেখুন 1130টা মেসেজ করেছি। ওকে, তারপরে এখানে বন্ধুরা অনেকগুলো অপশন রয়েছে, তো সবগুলো অপশন আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন। তো এই যে দেখুন, এখানে হু আনফ্রেন্ডেড ইউ, মানে আপনাকে কে আনফ্রেন্ড করেছে। তারপরে এখানে দেখুন হু ব্লকড ইউ, মানে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে, মানে অনেক অনেক অপশন রয়েছে, মানে আমি বলে শেষ করতে পারবো না, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্যে আপনারা চলে যাবেন গুগলের প্লে স্টোরে। তো গুগলের প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখবেন ইন্টারঅ্যাক্টিভ, তো আপনারা ভালো করে দেখে নিন, ইন্টারঅ্যাক্টিভ এটা লিখে সার্চ করে দিবেন। ওকে, তো এখান থেকে আমি সার্চ করে দিলাম। তো সার্চ করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলেই কিন্তু এই যে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনারা ফেসবুকের অল অ্যাক্টিভিটিস খুব সহজেই কিন্তু অ্যানালাইটিক্স করে দেখে নিতে পারবেন, এবং এই অ্যাপ্লিকেশনটি 100% সিকিউর একটি অ্যাপ্লিকেশান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আজকের এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকুন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।